আসসালামু আলাইকুম। আজকে মুখের জিহ্বার একটি সমস্যা নিয়ে একটু কথা বলবো। এই সমস্যাটি বাচ্চাদের মধ্যে খুব বেশি হয়ে থাকে। অনেক ক্ষেত্রে বাচ্চার মা বা তার গার্জিয়ান খুবই চিন্তিত হয়ে পড়েন এবং বিভিন্ন সময়ে তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে থাকে। এই সমস্যাটি সাধারণত আমাদের জিহ্বায় লাল হয়ে থাকে, একটি অংশ দেখা যাচ্ছে যে একদম লাল হয়ে আছে, পাতলা হয়ে গেছে। এই রোগটিকে আমরা জিওগ্রাফিক্যাল ট্যাং বলে থাকি। এই রোগ হলে সাধারণত কোনো সমস্যা হয় না। অনেক সময় বাচ্চারা খেতে চায় না বা খাওয়ার সময় মুখে ঝাল লাগে বা মুখে জ্বালা পোড়া করে, এরকম কিছু কমপ্লেন করে থাকে। সেই কমপ্লেনের জন্য বাচ্চাদের মায়েরা অথবা অনেক সময় বয়স্ক মানুষও খুবই চিন্তিত হয়ে পড়ে। তারা বিভিন্ন হাসপাতালে বিভিন্ন ডাক্তারের পরামর্শ নিয়ে থাকে। এই রোগটি সাধারণত আমাদের জিহ্বার যে মিউকোসা আছে সেই মিউকোসার রিপ্লেসমেন্ট প্রসেসের একটি সমস্যার কারণে হয়ে থাকে। এটি সাধারণত একটি বড় কোনো সমস্যা নয়। এই সমস্যাটি আমাদের জিহ্বার মিউকোসা সাধারণত স্ক্যাটার্ড প্যাটার্নে চেঞ্জ হয়ে থাকে। এক এক জায়গায় এক এক সময়ে আমাদের মিউকোসাটা চেঞ্জ হয়। যখন একটি এলাকা বা একটি রিজিয়ন একসাথে মিউকোসা চেঞ্জ হয় তখনই সেই রিজিয়নটা বেশি লাল দেখা যায়। সেই রোগটিকেই আমরা বলে থাকি জিওগ্রাফিক্যাল ট্যাং, মানে একটা মানচিত্রের মতো করে এক এক জায়গা জিহ্বার এক এক জায়গায় এক এক সময় সাধারণত হয়ে থাকে। সাধারণত 2-3 মাস পর পর এই সমস্যাটি হয়ে থাকে। এজন্য আমি বলবো যে এরকম কোনো সমস্যা হলে আপনারা ভীত হবেন না। নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সামান্য কিছু ক্রিম বা কিছু ওষুধ খাওয়ার মাধ্যমেই এই সমস্যা থেকে আপনারা মুক্ত হতে পারবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।